আসসালামু আলাইকুম। বাসা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। 2021 সাল জুন থেকে এই ওয়াটার ক্রেডিট প্রোগ্রামটি বাসা ফাউন্ডেশন 9টি অঞ্চলে মোট 63টি ব্রাঞ্চে বাস্তবায়িত হচ্ছে। আর এই ওয়াটার ক্রেডিট কর্মসূচির অধীনে আমরা নতুন ল্যাট্রিন নির্মাণ, পুরাতন ল্যাট্রিন মেরামত, নতুন নলকূপ স্থাপন, পুরাতন নলকূপ মেরামত সহ বিভিন্ন ধরনের ওয়াটার পাম্পের উপর আমরা ঋণ দিয়ে থাকি। আর গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করি। যে সমস্ত গ্রাহকের বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং নিরাপদ পানি নেই বললেই চলে বা অপ্রতুল, সে সমস্ত ক্ষেত্রেই আমরা সাধারণত এই ওয়াটার ক্রেডিট ঋণটি দিয়ে থাকি। ঋণ প্রদানের ক্ষেত্রে বাসা ফাউন্ডেশন ওয়াটার স্যানিটেশন ম্যানুয়ালটি সাধারণত ফলো করা হয়। আর এই প্রকল্পের সাস্টেনেবিলিটির জন্য আমরা সাধারণত একটা হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করে থাকি। আমরা অফসাইট এবং অনসাইট মনিটরিংয়ের উপর যথেষ্ট জোরদার প্রদান করেছি। বিভিন্ন এলাকায় তাদের ওয়াটার ক্রেডিট ঋণ দিচ্ছি, যেই ঋণের আলোকে তাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ মেরামত এবং ওয়াটার ক্রেডিট লোন, এছাড়া আছে সাবমার্সিবল পাম্প, এইগুলো ঋণের সাহায্যে তাদের আমরা বিভিন্ন ঋণ সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সচেতন করছি এই তারা যাদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে। আমরা এই সচেতনতার মাধ্যমে তাদের বিভিন্ন রোগ থেকে মুক্ত করতে পারছি এবং তারা এই এতটাই সচেতন হচ্ছে যে তারা এই ঋণের ব্যাপারে অধিক আগ্রহ প্রকাশ করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের পরিবারের সবাই তো সুস্থ আছে নাকি? সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখার জন্য যে কাজগুলো করা হয় সেগুলো হাইজিন বাড়ত। আপনারা খাওয়ার আগে পরে স্বাস্থ্যবিধি মানেন না? তারপরে আপনারা কি জানেন, খাবারের আগে হাত ধুইতে হয়, তারপরে বাচ্চা আস্তে আস্তে ঘষে ঘষে তালুতে এবং আঙ্গুলের ফাঁকে সাবান ঘষতে হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাস্থ্যসম্মত পায়খানা কি কি থাকতে হয়? ছবিটা আছে, আপনার বলতে হবে চতুর্দিকে বেড়া থাকতে হবে, মূত্রটা ভিতরে থাকতে হবে, বাইরে না যায়। আর এই যে দেখেন ছবিতে দেওয়া আছে, পানি আগে নিরাপদ কিনে আমার সেটা আমার জানতে হবে। আপনি কি জানেন পানি নিরাপদ করা যায় কিভাবে? এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েও পানি নিরাপদ করা যায়। ভাই, দূষিত পানি পান করিলে কি কি রোগ ব্যাধি হয়? যেমন দূষিত পানি পান করিলে 7টা রোগের ব্যাধি হয়, যেমন পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, টাইফয়েড, ডায়রিয়া, বমি এবং চর্মরোগ। আপা, পানি নিরাপদকরণ পদ্ধতিগুলো কি কি? পানি নিরাপদকরণ পানি ফুটিয়ে ফুটানো ব্যবহার করতে হবে, পেটকিরি পানি ব্যবহার করতে হবে, ওরা গ্লিসিন পাউডার ব্যবহার করতে হবে, ট্যাবলেট ব্যবহার করতে হবে, তাই জন্য আঙ্গ পানি নিরাপদ। আচ্ছা, ঠিক আছে। আপা বলেন তো হাত ধোয়ার ধাপগুলো কি কি? প্রথমে দুই হাত পানিতে ভিজিয়ে নিতে হবে, তারপর দুই হাতের তালুতে সাবান মাখতে হবে, তারপর আস্তে আস্তে দুই হাতের তালুতে আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাবান ঘষে নিতে হবে, তারপর দুই হাতের নখগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, জ্বলন্ত পানি দিয়ে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর এই ঋণটা কোন কোন খাতে দেওয়া হয়? ওয়াটার ক্রেডিটের লোনটা দেওয়া হয় ল্যাট্রিন এবং ল্যাট্রিন মেরামত, টিউবওয়েল, টিউবওয়েল মেরামত, স্যানিটেশন ও ফিল্টার, এই খাতে এই লোনটা সাধারণত দেওয়া হয়। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের বৈশিষ্ট্যগুলি কী? স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক নম্বরে চতুর্দিকে চালা থাকতে হবে, বেড়া থাকতে হবে, উপরে চালা থাকতে হবে এবং প্যান স্ল্যাব এগুলো কোনো জায়গায় ভাঙ্গা থাকতে পারবে না, এবং পিছনে গ্যাস পাইপ থাকতে হবে ইত্যাদি। এই ওয়াটার ক্রেডিটের এবং ল্যাট্রিনের লোনগুলো
কোথা থেকে কিভাবে জানতে পারছেন? স্যারের কাছ থেকে জানতে পারছি যে যে মানে আমাদের যে সপ্তাহ কেন্দ্রে বৈঠকে আসে স্যারের, ওদিনকে স্যারের সাথে আলোচনা, স্যার আমাদের সাথে আলোচনা করছে, ওইখান থেকে আমরা জানতে পারি। আপনার বাসায় কি কাঁচা বাথরুম ছিল না পাকা ছিল আগে? আগে যে কাঁচা বাথরুম ছিল সেটা তো স্বাস্থ্যসম্মত ছিল না। ঋণ পাওয়ার পরে আপনি কি বাথরুম করেছেন? স্বাস্থ্যসম্মত হয়েছে? আমি মিনা আক্তার, আমার স্বামী পেশায় শ্রমিক, আমাদের মাসে আয় 15-16,000 টাকা। আমাদের পরিবারের সংখ্যা 5 জন। আমাদের একটা কাঁচা লেপটিন ছিল, ছাপড়া দেওয়া লেপটিন ছিল। আমি বাসা ফাউন্ডেশনে 2014 সালে ভর্তি হই। কিস্তির টাকা দিতে গিয়ে বাসা ফাউন্ডেশনের কর্মীর মাধ্যমে জানতে পারি যে ওয়াটার ক্রেডিট ঋণ সম্পর্কে। তো আমি গত ডিসেম্বরে 20,000 টাকা লেপটিন বাবদ 20,000 টাকা ঋণ নিই, নিয়ে স্বাস্থ্যসম্মত লেপটিন দিই। এখন আমার স্বাস্থ্যসম্মত লেপটিন আছে। এখন আমাদের পরিবারের সবাই স্বাস্থ্যসম্মত লেপটিন ব্যবহার করি এবং সুস্থ আছি। আসসালামু আলাইকুম, আমি শাহিনুর বেগম, বগিরাতপুর থেকে। মানে স্বামী ইন্টারনেটের কাজ করে, মাসে 20,000 টাকা বেতন পায়, ফ্যামিলি 4 জন। আমি বাসা ফাউন্ডেশনের এক সদস্য। আমি স্যার কাছ থেকে, বাসা ফাউন্ডেশন স্যার কাছ থেকে জানতে পারি ওয়াটার ট্রিটের জন্য এক মানে ঋণ দেওয়া হয়। আমি স্যার কাছ থেকে জেনে ঋণ নিছি, লোন নিয়ে আপনার একটা বাথরুম টয়লেট করছি পাকা দিয়ে। আপনার এখন সুস্থ আছি ফ্যামিলি নিয়ে সবাই। মানুষের স্বাস্থ্য সচেতনতার অভাব, তাদের বিশুদ্ধ পানির অভাব এবং সুষ্ঠ ল্যাট্রিন ব্যবস্থাপনার অভাব, এগুলো তাদের জীবনকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, যে ক্ষেত্রে তারা খুব সচেতন নয়। যেমন যদি কোনো কারণে পানিবাহিত রোগের কারণে তার কাজের সময় নষ্ট হয় বা তার স্যানিটেশনের জনিত কোনো রোগে সে ভোগে, সময়টা তার নষ্ট হয়, তার ইনকামও কমে যায় এবং চিকিৎসার জন্য তারও খরচ লাগে।